এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে অরুণিতা কাঞ্জিলাল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমসে মিলকে মুঝে ক্যুঁ লগা হ্যায়, জেসে পহলে ভি হম তুম মিলে হ্যায়। কভি পহলে ভি থা এসা মৌসম, পহলে ভি ফুল ইউঁ হি খিলে হ্যায়। আমাদের এই সীমান্ত শহর বনগাঁর অরুণিতা, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি নাজেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি নাজেও না। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে অরুণিতা কাঞ্জিলাল, যার নতুন করে পরিচয় করিয়ে দেওয়া বোধহয় এই মুহূর্তে আর দরকার নেই। গোটা ভারতবর্ষের পরিচিত মুখ, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে গোটা পৃথিবীর পরিচিত মুখ আমাদের এই সীমান্ত শহর বনগাঁর অরুণিতা। প্রথমেই অরুণিতাকে নিউজ নোম্যান্সল্যান্ডে স্বাগত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা অরুণিতা, এই যে বনগাঁ থেকে বোম্বে, স্বপ্নের নগরী, স্বপ্নের জগৎ, এই রাস্তাটা কেমন ছিল? আমি যখন জানতে পারলাম যে মানে লকডাউন ছিল, হট করে জানতে পারলাম যে ইন্ডিয়ান আইডলের অডিশন শুরু হয়েছে, তো বাবা এবং মা বললেন যে তোমার যাওয়া উচিত, এবং সবারই স্বপ্ন থাকে ইন্ডিয়ান আইডলে গিয়ে একবার পার্টিসিপেট করার, গান গাওয়া, তো সেই স্বপ্ন নিয়েই যাওয়া। গিয়ে কোনো সেরকম মানে চিন্তা ছিল না যে ভালো মানে কমেন্টস ভালো পেতে হবে বা খুব মানে যেন খুব ভালো সবাই বলে, এরকম কিছুই ভাবিনি। জাস্ট স্বপ্ন ছিল আর খুব প্র্যাকটিস করেছি, যে গানগুলোই পেয়েছি খুব ভালো করে মানে যতটা আমি করে উঠতে পারি ততটা আমি চেষ্টা করেছি, আর এখন অবধি যা হচ্ছে সবার আশীর্বাদে এবং ভালোবাসায়। তো বাস কী বলবো, পরিশ্রম করছি আর সকলের আশীর্বাদে যতটুকু যা হয়েছে। একদমই মানে সাফল্যের বিপরীত কথা যদি কিছু থাকে সেটা বোধহয় অধ্যাবসায়, আর সেটা এক কথায় প্রমাণ করেছে আমাদের সকলের প্রিয় অরুণিতা। এই মুহূর্তে যা যতজন এগিয়ে আছেন আর কি, তাদের মধ্যে পূর্ব ভারত থেকে একমাত্র তুমিই বোধহয় রয়েছ, এইটা কতটা পাওয়া আর কি? আসলে এটা একটা মানে পাওয়া বলাটা খুব ছোট মানে আমার মনে হয় হবে, এটা একটা বিশাল বড় ভগবানের আশীর্বাদ যে এত জনের মধ্যে, এত মানে যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা এক এক ভারতবর্ষের এক একটা কোণা কোণা থেকে এসেছে, সবাই প্রচণ্ড ট্যালেন্টেড, খুব পরিশ্রম সবাই করে। তো বাংলার থেকে যেহেতু আমি, তো মানে পাওনা তো বটেই, উপরন্তু একটা খুব বড় দায়িত্ব, কারণ ওয়েস্ট বেঙ্গলকে তুলে ধরার একটা ব্যাপার আছে, সবাইকে সবার উপর একটা সবার স্বপ্নকে জাস্টিস করার একটা ব্যাপার আছে, তো সকলে যাতে খুশি হয়, সকলকে যাতে আমার গান দ্বারা আমি খুশি করতে পারি এবং এখানের মানুষের মুখ যাতে উজ্জ্বল হয়, তো সেটার একটা রেসপন্সিবিলিটি, একটা অনেক বড় রেসপন্সিবিলিটি মাথায় রয়েছে। তো মানে আমি একা যেহেতু এখান থেকে, তো সেই প্রেশারটা একটা থাকে যে আমি একা, তো মানে আমাকে খুব ভালো গাওয়াটা খুব জরুরি আর কি, মানে আমাকে ভালো গাইতেই হবে। যত দিন এগিয়ে আসছে তত তো চাপ বাড়ছে। আচ্ছা, যাদের গান শুনে বড় হওয়া তাদের সাথে একই সাথে এক মঞ্চ শেয়ার করছো, তারা বিচারকের আসনে রয়েছেন, এইটা কি মানে যখন গান গাইছো মঞ্চে তখন কি কোনো অসুবিধা হয় বা সমস্যা হয়?
এটা খুব ভালো প্রশ্ন। আসলে আমি যখন ওখানে প্রথম প্রথম গিয়েছিলাম, আসলে অনেক কটা বছর পর আমি মানে আবার একটা রিয়েলিটি শোতে যাই, তো প্রথমে আমার মাইন্ডসেট করতে একটু মানে তিন চারটে এপিসোড অবধি আমার মাইন্ডসেটটা একটু মানে আমি নার্ভাস ছিলাম প্রচণ্ড। তারপরে আমি মাইন্ডসেট করলাম যে এখানে নার্ভাস হয়ে গেলে একটু সমস্যা হয়ে যাবে, তো আমি কনফিডেন্ট হওয়ার খুব চেষ্টা করি, সেটাকে নিয়েও মাইন্ডসেট করার খুব মানে প্রচেষ্টা করি, আমি চেষ্টা করি। তারপরে যখন আমাদের প্রত্যেকটা এপিসোডে একজন গেস্ট আসে আর খুব বড় বড় সেলিব্রিটিরা আসেন, তো যখন প্রথম প্রথমে দেখে খুব নার্ভাসনেস ফিল হতো যে ইনাদের সামনে ইনাদেরই গান তাদের সামনেই পারফর্ম করাটা একটা খুব চাপের ব্যাপার, কারণ ওনারাই গানটাকে মানে পুরো পৃথিবীর সামনে প্রেজেন্ট করেছেন, তো তাদের সামনে গানটা তাদের সামনে পারফর্ম করলে তাদের কীরকম লাগবে, ওটা একটা প্রেশার থাকতো। বাট এখন আমি এটা ভাবি যে এখন এটা ভাবলে গানটা খারাপ হয়ে যাওয়ার চান্স থেকে যায়, তো যখন গান গাই তখন আই থিঙ্ক পুরো দুনিয়া ভুলে যাওয়াটা মানে উচিত আর কি। আচ্ছা, এই মুহূর্তে তুমি আরেকটি নজির গড়েছো যেটা আমরা সকলেই জানি, টিভিতেও দেখেছি, তোমাদের অনুষ্ঠানে এসেই জাভেদ সাহেব নিজে গান লিখেছেন, অনু মালিক তিনি সুর করেছেন এবং তুমি সেটা লাইভ মঞ্চে পারফরমেন্স করেছো, সেই দিনের অনুভূতিটা কেমন ছিল? যখন জাভেদ আখতার স্যার একজন প্রচণ্ড বড় লেজেন্ডারি ফিগার উনি, তো তাকে একটা মানে আমি যখন শুনেছিলাম যে উনি আসছেন, আমাদের সবার মোটামুটি মানে ভাল মানে অবস্থা একটুখানি খারাপ হয়ে গেছিলো, কারণ বাপরে জাভেদ স্যার আসবেন উনার সামনে, কারণ উনি ইন্ডিয়ান আইডলের মানে প্রথম প্রথমে উনি জাজ ছিলেন, তো উনি একটু স্ট্রিক্ট, তো আমরা সবাই সেটা জানতাম, তো একটা প্রেশার ছিল যে উনি মানে প্রথম থেকে করে আসছেন, তো উনারা আমাদের গান কীরকম লাগবে, ওটা একটা এক নম্বর প্রেশার ছিল। উপরন্তু উনারই লেখা গান আমাদের মানে উনি তো খুব বড় লিরিসিস্ট, তো উনার গান উনার সামনে গাওয়া একটা খুব চাপের ব্যাপার, তো ওটা তবু চাপটা ভুলে গিয়ে একটুখানি মানে চেষ্টা করে গাওয়া। কিন্তু পারফরমেন্সের পর যখন আদি ভাইয়া বলে যে স্যার কিছু লিখেছেন এবং অনু মালিকজি সুর করছেন আর আমাকে সেটা গাইতে হবে, তো আমার মানে সেই সময় আমি মানে আমি ব্ল্যাঙ্ক ছিলাম, আমি কী করবো আমি বুঝতে পারছিলাম না, কারণ এটা একটা খুব বড় পাওনা বা মোমেন্ট বলতে পারো, কারণ মানে এটা স্বপ্নেও ভাবা যায় না যে জাভেদ আখতারজি আমার জন্য লিরিক্স লিখবেন, অবশ্যই, আর অনু মালিকজি সুর করবেন এবং অনু মালিকজি জাস্ট এক মিনিটের মধ্যে গানটা সুর করেন আর জাভেদ আখতারজি এক মিনিটের মধ্যে লিখে দেন অন দ্য স্পট, তো মানে আমি জাস্ট সেই সময় দেখছিলাম ওনারা কীভাবে লিখছেন, মানে সব দিকে বসে রয়েছে যে ওনাদের চিন্তা কোনো দিকে নেই, জাস্ট উনি যখন গান লিখছেন তখন গানই লিখছেন, একদম সাইলেন্স, আর যখন অনুজি সুর করছেন তখন জাস্ট উনার কনসেন্ট্রেট জাস্ট সেই সুরটার উপর, আর ওনাদের মধ্যে কনভারসেশনও চলছিলো যে এই লাইনটার এই উপরে এই সুরটা হলে খুব ভালো হয়, তো ওইগুলো দেখে খুব মানে আমি ইন্সপায়ারও মানে হচ্ছিলাম আর কি। আর তারপর একটুখানি টেনশনও হচ্ছিলো যে আমি কীভাবে গাইব, তারপর ভাবলাম যে না চেষ্টা তো কোনো শেষ নেই, তো চেষ্টা করা যাক, তো একটুখানি কনফিডেন্ট হয়ে গাইলাম এই আর কি। সেই গানের যদি একটা কলি আমরা শুনি দর্শকদের জন্য, তুমসে মিলকে মুঝে ক্যুঁ লাগা হ্যায় জেসে পহলে ভি হাম তুম মিলে হ্যায় কভি পহলে ভি থা এসা মৌসম পহলে ভি ফুল ইউঁ হি খিলে হ্যায়।